নমস্কার, সুরভাবার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা, দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। বিজেপির বিরুদ্ধে আন্দোলন বিজেপির, রাস্তার কাজে দুর্নীতি অভিযোগ বদরপুর পৌরসভার 10 নং ওয়ার্ডে। নেশা বিরোধী অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল করিমগঞ্জ পুলিশ, 10 কোটি টাকার ড্রাগস সহ আটক এক সরবরাহকারী। পরিত্যক্ত জলাশয়ে মৃতদেহ উদ্ধার, উত্তেজনা পুতনী চা বাগানে। রামকৃষ্ণনগরে পুলিশ কর্মীর হাতে হেনস্থার শিকার অটো চালক, পুলিশ সুপারকে নালিশ রামকৃষ্ণনগর অটো চালক সমিতির। 19 মে ভাষা শহীদ দিবসকে সামনে রেখে শিলচরে বিশাল পদযাত্রার আয়োজন, উপস্থিত 100-এর অধিক সংগঠন। শ্রী শ্রী রাধা মদনমোহন জিউর মন্দিরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে আন্দোলন বিজেপির একনিষ্ঠ কর্মীরা। বিজেপি পরিচালিত বদরপুর পৌরসভার 10 নং ওয়ার্ডের একটি রাস্তার কাজে দুর্নীতি নিয়ে সরব বিজেপির কর্মীরাই। ওই বিজেপি কর্মীরা বলেন, মুখ্যমন্ত্রী যেখানে দুর্নীতিমুক্ত আসাম বানানোর স্বপ্ন দেখছেন, সেখানে দুশ্চরিত্র লোক রাস্তার কাজে দুর্নীতি করে বিজেপির নাম বদনাম করে যাচ্ছেন। 7 লক্ষাধিক টাকা ব্যয়ে 10 নং ওয়ার্ডে নির্মিত সড়কের কাজে ব্যাপক দুর্নীতি সংঘটিত হয়েছে। এ নিয়ে প্রতিবাদ করে ওই এলাকার বুথ প্রেসিডেন্ট জয়দীপ ঘোষের নেতৃত্বে এক প্রতিবাদকারী দোকানে হামলা চালানো হয়েছে বলেও তারা অভিযোগ করেন। এই রাস্তার কাজে দুর্নীতির বিরুদ্ধে সঠিক তদন্তের জন্য তারা আসামের মুখ্যমন্ত্রীর নিকট আহ্বান জানান। মিউনিসিপ্যালিটি এরিয়াতে আমাদের 10 নম্বর ওয়ার্ডে এই যে রাস্তার কাজ, আমার বিগত আমাদের এই ভাই বলেছে যে হ্যাঁ, তাই বিভিন্ন ধরনের দুর্নীতি দেখা গেছে, তার জন্য আমরা প্রতিবাদ করছি। আমরা সকলেই আমরা বিজেপির একনিষ্ঠ কর্মী, কিন্তু আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে মুখ্যমন্ত্রী যে অজস্র মানে কাজের জন্য টাকা বরাদ্দ করছেন, হ্যাঁ মুখ্যমন্ত্রী ভালো কাজ করার চেষ্টা করছেন, কিন্তু কতিপয় কয়েকজনের জন্য এই আমাদের সংগঠনের বদনাম হচ্ছে। তাই আমরা এটার প্রতিবাদ করছি, যাতে আগামী দিনে যাতে বিজেপির কোনো ধরনের মানে বাজে মেসেজ না যায়, তার জন্য আমরা এটা কথাই আমি বলবো। বিশেষ করে এখন হ্যাঁ সবই একই, কিন্তু অন্য ওয়ার্ডের কথা আমি বলতে পারবো না। হ্যাঁ, কিন্তু সবচেয়ে বড় জিনিস আমাদের 10 নম্বর ওয়ার্ডের কথাই আমি বিশেষ করে বলছি, যে 10 নম্বর ওয়ার্ডে আমরা পুরো সচেতন, আমরা প্রতিবাদ নাগরিক বৃহত্তর নাগরিক উন্নয়ন অধিকার সুরক্ষা কমিটি থেকে আমরা প্রতিবাদ করেছি। আমরা সকলে একবদ্ধভাবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের 10 নম্বর ওয়ার্ডের যেতে কোনো ধরনের আমরা বরদাস্ত করবো না। আর মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আমাদের সহযোগিতা কামনা করছি। হ্যাঁ, আর ওনার যে প্রচেষ্টা মানে আসামকে সুন্দর করার, তার জন্য ওনাকে আমরা অশেষ ধন্যবাদ দিই। এবং এটা যে কাজ হয়েছে, যে এটা কাজটা আমরা হলো মেটেলিংটা যে কোনো কিছু তারা করে নাই, এটা আমরা নিজেরাই পার্সোনালি করছি আর কি, সেন্টিনিজিসব ফালে ইয়া। তারপর তারা ইয়া এটা ব্লক লাগে বা বালু ব্লক লাগে ইয়ে গেছে, সব পুরানা, এই যে ইটগুলো সব পুরানা, এগুলো করতে তারা টোকাই আনছে। এই যে লোকাল যে সাব কন্ট্রাক্টর যারা, তারা ইয়ে করছে পুরো রাস্তাটা হয় পুরো রাস্তাটা। তারপরে ইয়া রাস্তা হইলো ইয়া স্বপন পাল টু ইয়ে নিতাই পাল, কিন্তু তারা এখানে অর্ধেক করে অর্ধেকের কম করছে। আমরা মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতেছি এই রাস্তাটা ইয়া দেখার জন্য। নেশা বিরোধী অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল করিমগঞ্জ পুলিশ, 10 কোটি টাকার বৃহৎ মূল্যের ড্রাগস সহ আটক এক সরবরাহকারী। বদরপুর পুলিশ থানার অন্তর্গত ধর্মনগর বস্তি এলাকায় পুলিশ বাহিনী অভিযান চালিয়ে AS01J C6796 নম্বরের একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ট্রাক থেকে 110টি সাবানের বাক্সে 110 কোটি টাকার মূল্যের হেরোইন জব্দ করে। ট্রাকটি মিজোরাম থেকে নেশাজাতীয় দ্রব্যগুলো বয়ে নিয়ে আসছিল। পুলিশ বৃহৎ পরিমাণে ড্রাগসের সাথে সরবরাহকারী সিয়াবুদ্দিনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। এটা আমি সিক্রেট ইনফরমেশন পাইছিলো, এটোর মতে আমার ধর্মনগর বস্তি বদরপুর PSR আন্ডারত আমি এটা নাকাপ লগালো। তাতে এখন ট্রাক যার নাম্বার AS01JC6796, গাড়িখন আমি ইন্টারসেপ্ট করার পিছত তাতে যোনটো ফ্রন্ট সিট আছিলে তার তলতে একটা বস্তা প্যাকেট আছিলে। তাত আমি থরলি সার্চ করতে 110 সোপকেস পাইছো, যার টোটেল ওয়েট 1.2 কেজি, আর গাড়িখন আহিছিল আইজল মিজোরামৰ পৰা। কত যাব এবেল এটু ভাঙ্গা এরিয়াত অহার কথা আছিল, তারপর গুহাটী নামে ত্রিপুরালে স্যার মানে স্মাগল করে যাতে। পরিত্যক্ত জলাশয়ে মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য করিমগঞ্জ জেলার পাথারকান্দির পুতনি চা বাগানের জলাশয়ে এক শ্রমিকের পচা গলা মৃতদেহ উদ্ধার। এটি পরিকল্পিত হত্যা না আত্মহত্যা তা নিয়ে ধন্দে সবাই। পুতনি চা বাগানের অস্থায়ী কর্মচারী নিবাস বাল্মীকি দাস রবিবার থেকে নিখোঁজ ছিল।
মঙ্গলবার বাগানের অন্যান্য শ্রমিকরা জলাশয়ের পাশ থেকে দুর্গন্ধ আসতে দেখে জলাশয়ের পাশে গেলে একটি অর্ধ গলা পচা মৃতদেহ দেখার পরই বাগান জুড়ে হুড়স্থুল পরিবেশের সৃষ্টি হয়। নিবাসের বাল্মীকি দাসের পরিবারের লোকেরা এটি নিবাসের মৃতদেহ বলে শনাক্ত করে। ঘটনার খবর পেয়ে ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষা করিয়ে তার মৃতদেহটি তার পরিবারের নিকট সমজে দেয়। মৃত নিবাসের একটি কন্যা সন্তানও আছে, তার মৃত্যুকে ঘিরে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। সকালে 9টা সময় আমার কাছে এখান থেকে একটা ফোন যায়, এখানে গ্রামের লোকেরা কিছু ফোন করে আমাকে যে 9YT বিষয় লেকের মধ্যে একটা লাশ দেখা যাচ্ছে। 4 দিন থেকে এখানে মনে হচ্ছে ডুবে পড়ে রয়েছিল, তাই লাশটির পরিচয় পাওয়া খুব অসম্ভব হয়েছিল। তো তারপর আমরা এখানে 9:30 সময় উপস্থিত হই, এসে দেখি এখানে একটা লাশ পড়ে আছে। লাশের পরে পরিচয় খুঁজতে 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 লাস্ট পর্যন্ত তার কাপড় চোপড় দিয়ে পরিচয় পাওয়া যায় যে মরেছে। তার নাম হলো নিবাস বাল্মীক দাস, পিতার নাম বিপিন বাল্মীক দাস, পুতনি চা বাগানের কর্মী, ক্যাজুয়াল কর্মী। বয়স ছিল তার 25-26 বছর। তার একটা ছোট্ট কুলের শিশু আছে, মাত্র 1 মাস বয়স শিশুর। আর কিভাবে মারা গেছে কি হয়েছে সেটা তো আমাদের প্রকৃতপক্ষে জানা নেই, তবে রবিবার সকাল 8টা নাগাদ ঘর থেকে সে বেরিয়েছিল, এই খবরটা আমাদের কাছে এখন পর্যন্ত এসেছে। আসার পরে আমরা পাথারকান্দি থানায় ইনফর্ম করি। ইনফর্ম করার পরে পাথারকান্দি থানা সহ সার্কেল অফিসার, ডিসি অফিস পুরা ইয়ে করে ইনফরমেশন দিয়ে এখন থানা আসে লাস্টকে উঠিয়ে পোস্টমর্টামের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে গেছে। রামকৃষ্ণনগরে পুলিশ কর্মীর দ্বারা হেনস্থার শিকার এক অটো চালক। পুলিশ সুপারের কাছে এই অন্যায়ের বিচার চাইলেন রামকৃষ্ণনগর অটো চালক সমিতির সদস্যরা। সোমবার সকাল 11:00 রামকৃষ্ণনগর পৌরসভা অফিসের সম্মুখে এক পুলিশ কর্মীর দ্বারা রামকৃষ্ণনগরের এক অটো চালক হেনস্থার শিকার হন। এই দিন এই ঘটনা হওয়ার পর রামকৃষ্ণনগর অটো চালক সমিতির সদস্যরা রামকৃষ্ণনগর সার্কেল অফিসে গিয়ে প্রতিবাদী কার্যসূচি পালন করেন। এরপর সার্কেল অফিসার অদিতি ননিসাকে বিষয়টি সম্বন্ধে অবগত করে একটি স্মারকপত্র প্রেরণ করেন। এরপর তারা রামকৃষ্ণনগর থানায় উপস্থিত হয়ে থানার ওসি লিটননাথের নিকট ওই পুলিশ কর্মীর দ্বারা রামকৃষ্ণনগরের এক অটো চালক যে হেনস্থার শিকার হয়েছেন তার বিবরণ তুলে ধরেন এবং ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে রামকৃষ্ণনগর অটো চালক সমিতির সদস্যরা একটি অভিযোগনামা দায়ের করেন। ওসি লিটননাথ তাদেরকে আশ্বাস দেন যে পুলিশ সুপারের কাছে এই বিষয় সম্পর্কে তিনি কথা বলবেন। বুধবার এ নিয়ে সাংবাদিকদের সম্মুখে পুরো ঘটনার বিষয়বস্তু তুলে ধরেন হেনস্থার শিকার অটো চালক আফাস আলী ও রামকৃষ্ণনগর অটো চালক সমিতির সভাপতি শিবির নাথ। তারা জেলা পুলিশ প্রশাসনের নিকট ন্যায় বিচার করার জন্য কাতর আবেদন রাখেন। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের প্রতিবেদন। মানে অত্যাচারটা করলাম আমরা, আমরা অটো চালাই বলে গেলে আমরা কোনো মানসম্মান নাই নি এটার। আর এখন আমার বড় ভাই, হ্যাঁ এটার আমরা উপযুক্ত, আমরা এখন আমরা ওটা মানে উপযুক্ত বিচার চাই। কালকে আমরা গেছি, তুমি আমরা সিও সার্কেল অফিসে গিয়ে ম্যাডাম নাকি একটা ইউ অ্যাপ্লিকেশন দিয়েছি, তারা হচ্ছে তার কাছে দিয়েছি যে আমরা এটা তোমার 24 ঘন্টা মধ্যে আমরা এটা বিচার চাই। বিচার না করে আমরা এটা বৃহত্তর আন্দোলন, আমরা অবশ্যই শিক্ষিত শিক্ষিত ছেলে, আজকে বিয়ে পাশ করে আজকে আমরা অটো চালাই রাখি, তাহলে নিজের পেট্রোল লাগি বউ বাচ্চা খালার লাগি ফটো তুললাম, কিন্তু মান সম্মান তো আমরা কইছি না। আমার নাম কি দাদা? আমার নাম শিবির নাথ, আমি রামসম অটো চালক সমিতির সভাপতি। এটার আমি উপযুক্ত বিচার যত সময় পাইছি না, অত সময় অনির্দিষ্ট কাল 24 ঘন্টা অপেক্ষা করবো, এরপরে যদি বিচার পাই না, যদি বৃহত্তর আন্দোলন আমরা জাপাইয়া পড়বো, আর মান সম্মান ইজ্জত নিয়ে যদি বাঁচতে পারি না, যদি এই জীবন টাকাতেই না মরাওয়ালা। কিন্তু কালকে আমরা ম্যাডামের কাছে দিয়েছি, তোমার সার্কুল ম্যাডামের কাছে দিয়েছি, আর ওসি স্যারের কাছে তোমার লিখিত দিয়ে আইছি। আর কার কাছে দিছো? ওসি স্যারের কাছে দিয়েছি, আর সার্কুলের ম্যাডামের কাছে দিয়েছি। এই যে অমানবিক অত্যাচার, পুলিশ প্রশাসনে রক্ষ হয়েছে, এই যে অমানবিক অত্যাচার, যে রাস্তা মেন রোডের মধ্যে একজন অটো ড্রাইভার কানো ধরিয়ে বাইয়া পিছনে লাগতেইরা। শিলচরের ইতিহাসে প্রথমবারের মতো 19 মে ভাষা শহীদ দিবসকে সামনে রেখে বিশাল পদযাত্রার আয়োজন করা হয়েছে। বরাক উপত্যকায় 3 জেলার বিভিন্ন ভাষাগোষ্ঠীর লোকেরা মিছিলে পা ঐক্য
এবং সৌভ্রাতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে এই মিছিলে সামিল হন 100টির বেশি সংগঠন। এছাড়াও স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। শিলচর করিমগঞ্জ হাইলাকান্দিতে শহীদদের আত্মত্যাগের মর্যাদাকে সম্মান জানাতে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। শিলচরের রাঙ্গেরকাড়ি পয়েন্টে নেতাজি মূর্তির সামনে থেকে এই মিছিল শুরু হয়ে তারাপুর ভাষা শহীদ রেল স্টেশনে গিয়ে সমাপ্ত হয়েছে। মাতৃভাষা ও প্রতিটি ভাষার মর্যাদা রক্ষায় ক্ষেত্রে এই পদযাত্রা আয়োজন করা হয়েছে। বিভিন্ন ভাষাগোষ্ঠীর মধ্যে এক সৌভ্রাতৃত্বমূলক সম্পর্ক গড়ে তোলা হবে এই মিছিলের মূল লক্ষ্য। আয়োজকরা জানান, মাতৃভাষার সম্মান রক্ষায় তারা এই পদযাত্রার আয়োজন করেছেন। 19-এর চেতনাকে সামনে রেখে এই মিছিল মানুষকে ঐক্যসূত্রে বাঁধবে এই আশা রেখে প্রতিটি ভাষাপ্রেমী মানুষ এই মিছিলে যোগদান করেছেন। শহীদদের রক্তে রঞ্জিত 19-এ মে যাতে এই উপত্যকার প্রতিটি মানুষের হৃদয়ে স্থান পায়, সেটাই তাদের প্রধান লক্ষ্য বলে জানান মহামিছিলের আয়োজকরা। তারাপুর রেল স্টেশনে, যেখানে আমাদের শহীদরা বলিদান দিয়েছিলেন আমাদের জন্য, সেই উদ্দেশ্য নিয়ে আজকের এই পথ চলা হবে। এবং আমি আশা রাখবো যে আপনারা সকলেই আমাদের সাথে শেষ অবধি থাকবেন। এই পথ চলার জন্য এই গরমের মাঝে, এই রুদ্রের মাঝে 3:30 সময় আপনারা সকলে এসেছেন, জড়ো হয়েছেন, তার জন্য আমি কিভাবে সাধুবাদ জানাবো তা বলে ওঠা সম্ভব নয়। এক দু কথায় আমি পুরো জিনিসটা ব্যাখ্যাও করতে পারবো না যে আমি কতটুকু আপনাদের কাছে সাধুবাদ জানাতে চাই, কতটুকু আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে ছাত্র সমাজের ডাকে আপনারা সবাই এসেছেন এবং আমাদের সহযোগিতা করছেন। এবারে নিয়েছি ছোট্টটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 0384326070, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোল ব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর আরসি শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3:00 থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল, চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স,
নিউরোলজিস্ট এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার গান্ধী জিপি দুর্গানগর রোড আসাম 7872। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্স হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্স হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্স হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেঞ্জুরি, করিমগঞ্জ। পিন নম্বর 7887013। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 5770978। শ্রী শ্রী রাধা মদন মোহনজিউর মন্দিরে বুধবার সকাল 11 ঘটিকা হইতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি কাটান করা হয়। শিলচর ইআরসি চক্ষু চিকিৎসালয় ও মদনমোহন কমিটির ব্যবস্থাপনায় প্রায় 150-এরও অধিক লোক চোখের প্রাথমিক পরীক্ষা করেন। পরীক্ষা শিবিরে ডক্টর সৌম্যদীপ পাল ও ইআরসি গ্রুপ টিম লোকদের চোখের প্রাথমিক পরীক্ষা করেন। এদিনের চক্ষু পরীক্ষা শিবিরে মদনমোহন জিউর মন্দির পরিচালনার কমিটির সভাপতি প্রদীপ রায়, সম্পাদক গৌতম দাস ও উপদেষ্টা জগদীশ বণিক, পৌরসভার পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব, কৃষ্ণ দাস, বিষ্ণুপদ নাগ প্রমুখরাও উপস্থিত ছিলেন। এবং ইআরসির ব্যবস্থাপনায় আমাদের এই চক্ষু শিবির, বিনামূল্যে চক্ষু শিবির শুরু হয়েছে। আমরা করিমগঞ্জ টাউন এবং ভিলেজে আমরা সব পেপারে আমরা ক্লাস করে দিয়েছি এবং মাইকিংও করেছি। আজকে অনেক পেশেন্ট আজকে এই মদনমোহন মন্দিরে এসে তাদের চক্ষু পরীক্ষা বিনামূল্যে করা। যাদের চশমার দরকার হবে একদম অতি সুলভ মূল্যে আমাদের এখানে চশমাও দেওয়া হবে এবং তাদের চোখে ছানি পড়ে গেছে সেটারও আমাদের ট্রিটমেন্ট আছে। ওদেরকে আমরা কীভাবে মানে অতি অল্প খরচে আমরা ইআরসির ব্যবস্থাপনা আমরা ছানি কাটিয়ে দিই। আমি আজকে ধন্যবাদ জানাচ্ছি ইআরসির যে তারা আমাদের এই সাড়া দিয়ে
এই করিমগঞ্জ মদনমোহন মন্দিরে যে প্রোগ্রামটা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। দাস তাদের ব্যবস্থাপনায় আজ আমাদের এই শুভকামটা শুরু হয়েছে। আশা করি আমাদের এই সহযোগিতা সকলে আমরা কামনা করি, আমাদের এই প্রোগ্রামটা যাতে সাকসেস হয় আমি সকলে কামনা করি। সুরমা বার্তা আজ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।